আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। চান্ডিকা হাথুরু সিংহের চাকরি থাকছে না, প্রায় 40 দিনের ভ্যাকেশন কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরার পর ক্রিকেটারদের নিয়ে প্রপারলি একটা সেশনেও ঘরের মাঠে চান্ডিকা হাথুরু সিংহে কাজ করেননি। এখন এক্ষেত্রে অস্থিতিশীল অবস্থার অনেক ধরনের এক্সকিউজ দেখানোর সুযোগ রয়েছে, যেহেতু তিনি অস্ট্রেলিয়ান সিটিজেন। কিন্তু এর আগে যে ওই 40 দিনের ছুটি কাটিয়েছেন, যখন বাংলাদেশের অবস্থা অনেক স্থিতিশীল ছিল তুলনামূলকভাবে, বিক্ষোভটা তখনও শুরু হয় নাই, সেই সময়টাই কিন্তু তিনি ছিলেন না। চান্ডিকা হাথুরু সিংহ এমন একজন কোচ, পরপর 2টা আইসিসি ইভেন্টে যার অধীনে বাংলাদেশ দল শুধু ব্যর্থ হয়নি, প্রশ্নবিদ্ধভাবে বাংলাদেশ দল সেমিফাইনালসে যাবার একটা ইকুয়েশন মিট করতে পারেননি। চান্ডিকা হাথুরু সিংহকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি রাখছে না। আবারও বলছি, চান্ডিকা হাথুরু সিংহকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি রাখছে না। এরপর দৌড়ঝাঁপ শুরু হবে। আমার এই রিপোর্টের পর অনেকেই বিভিন্ন জায়গায় জানার চেষ্টা করবেন এবং ক্রিকেট বোর্ডের কর্তারা যেটা জানানোর চেষ্টা করবেন যে এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি, বোর্ডই যেহেতু এখন পর্যন্ত নাই। ঘটনা যাই হোক না কেন, ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, চান্ডিকা হাথুরু সিংহকে তারা অফিসিয়ালি রাখছে না। এবং না রাখার যে টাইম লাইনটা, ফ্রেমটা যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে যেই সিরিজটা চলমান, আমি এই নিউজটা, আপনি ভাবতে পারেন যে এটা খুবই এক্সক্লুসিভ নিউজ, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2 টেস্ট খেলবে, তারপরে ঘরের মাঠে ব্যাক করবে। বাংলাদেশের এই 2 টেস্ট খেলার পর পাকিস্তানের যে অ্যাওয়ে সিরিজটা অনুষ্ঠিত হবে, ঘরের মাঠে ফেরার পরে নেক্সট ইন্টারন্যাশনাল সিরিজের আগে নতুন হেড কোচ নিয়োগ দেওয়া হবে এবং চান্ডিকা হাথুরু সিংহে একই সাথে তার টিমের মোস্ট অফ দ্য মেম্বার, যারা বিতর্কিত, যারা সমালোচিত, যারা আলোচিত, যারা প্রতি মাসে, মানে আমরা যদি পুরোটাকে আসলে যোগফল করার চেষ্টা করি, কোটি টাকার উপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু দিন শেষে রেজাল্ট জিরো। বাংলাদেশ দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করার ক্ষেত্রে যারা একটা দারুণ ভূমিকা পালন করেছে, উপমহাদেশে বিভেদ তৈরিতে ব্রিটিশরা যে ভূমিকাটা পালন করেছিল, শ্রীলঙ্কান চান্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশ দলের ড্রেসিং রুমটাকে একদম চূর্ণ বিচূর্ণ করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছে, তিনি থাকছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতি, কি বলবো, উচ্চ ক্ষমতাশীল একটা মহল যারা এই মুহূর্তে বিসিবিকে লিড করছে, বিসিবির আগামী নেতৃত্ব ঠিকঠাক করবে, বিসিবির নাজমুল হাসান পাপন পরবর্তী রূপরেখাটা যাদের হাতে এই মুহূর্তে, এই সিদ্ধান্ত অলরেডি গৃহীত হয়েছে, গ্রহণ করা হয়ে গেছে যে চান্ডিকা হাথুরু সিংহের এটাই লাস্ট অ্যাসাইনমেন্ট। মূল যে কারণটা, সেটা হচ্ছে বাংলাদেশ দলকে একদম তিনি একটা মালাকে ছিঁড়ে ফেলে জুতাতে পিষে ফেললে যেমন হয়, ঠিক ওই অবস্থায় নিয়ে গেছেন। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শুধু দ্বন্দ্ব না, জুনিয়র ক্রিকেটারদের যে ক্ষোভ তার প্রতি, তিনি যেভাবে নাজমুল হোসেন শান্তকে পার্টিকুলারলি নেপাল ম্যাচের চলাকালীন সময়ে থ্রেট করেছিলেন, এটা একটা এক্সক্লুসিভ নিউজ, এটা নিয়েও আমি আপনার সাথে আলোচনা করব। এবং নাসু মাহমুদের উপর যেভাবে শারীরিক নির্যাতনের আলোচনাটা সামনে এসেছে, কোনো না কোনো একটা জায়গা থেকে তো এসেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। সাকিব তাইমের দ্বন্দ্ব যদি আমরা দূরে সরিয়ে ফেলি, সো ওই জায়গাটা আসলে কে হেড কোচের দায়িত্ব পালন করবেন? চান্ডিকা হাথুরু সিংহকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যেহেতু নেয়াই হয়েছে, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে নতুন হেড কোচের আন্ডারে। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের নেক্সট আইসিসি অ্যাসাইনমেন্ট মেন্স টিমের, সেখানটায় নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করার জন্য কিছুদিন আগে নাজমুল হাসান পাপন, যাকে হাতুরুর সহকারী হিসেবে কাজ করার জন্য বা কারো সহকারী হিসেবে তিনি কাজ করতে চান না কেন সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন, সেই নাজমুল হাসান পাপন এখনো পদত্যাগ করেন নাই, বিসিবি সভাপতির দায়িত্বে এখনো তিনি রয়েছেন, সেই নাজমুল হাসান পাপন যেই বোর্ডটার নেতৃত্বে ছিলেন, যেহেতু তিনি এখন নেই, তিনি পোস্টে রয়েছেন কিন্তু কর্মকাণ্ডে যেহেতু নেই, সেই ক্রিকেট বোর্ডই মোহাম্মদ সালাউদ্দিনকে পাকিস্তান সিরিজের পর জাতীয় দলের অ্যাসাইনমেন্টের জন্য রিকোয়েস্ট করবে এবং অফার করবে। মোহাম্মদ সালাউদ্দিন ইজ গোয়িং টু বি দ্য নেক্সট হেড কোচ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক বড় একটা আক্ষেপের নাম, আমরা কেন আমাদের লোকাল হেড কোচ পাই না? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন কোচ যখন ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট জিতিয়ে দেন, ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যখন আরো 10 বছর আগে তিনি কাজ করেছিলেন, জাতীয় দলের ক্রিকেটাররা তার ক্রাঞ্চ অর ক্রাইসিস মোমেন্টস গুলোতে যার উপর ডিপেন্ড করেন,
যার ছোঁয়ায় একজন ক্রিকেটার আউট অফ ফর্ম থেকে ইনফর্ম হন, বদলে যান, যিনি প্রত্যেকটা বড় ক্রিকেটার ছোট ক্রিকেটার সবার মানসিকতা পড়তে পারেন, সেই মোহাম্মদ সালাউদ্দিন। তিনি হি উইল বি গিভেন দ্য অফার টু বি দ্য হেড কোচ অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। সালাউদ্দিন ভাই এখনো হয়তো সেটা জানেন না, সালাউদ্দিন ভাই এই অফারটা আপনি পেতে যাচ্ছেন সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় আপনাকে বা আপনার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিল, যেই ক্রিকেট বোর্ড নানা সময়ে মোহাম্মদ সালাউদ্দিন পারবে কি পারবে না, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া আর ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিফারেন্ট, এই টাইপের বক্তব্য দিয়েছিল সেই ক্রিকেট বোর্ড আপনাকে, সালাউদ্দিন ভাই আপনাকে জাতীয় দলের দায়িত্ব নেবার জন্য অফার করবে। আর মাত্র কদিন পরে, এই মাসটা তো মিডলে চলে এসেছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ আই হোপ সো এই ঘটনাটা ঘটবে, এবং এটা যদি হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যে পরিবর্তন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিবর্তন, বাংলাদেশের ক্রিকেট কাঠামোর যে পরিবর্তন, পুরো বাংলাদেশ পরিবর্তনের পথে হাঁটবে, ঠিক সেই জায়গায় যেই পরিবর্তনটা আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয়তম খেলার ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে খুঁজছিলাম, আমার মনে হয় সেটা সূচনাই হবে সালাউদ্দিন ইন হাতুরু আউট। এর থেকে বেস্ট কোনো কিছুই হতে পারে না। এখন মোহাম্মদ সালাউদ্দিনের কোচিং স্টাফ হিসেবে কারা কাজ করবেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। মানে আপনি যখন একটা দল চালাবেন, হেড কোচের দায়িত্ব নেবেন, তখন কিন্তু আসলে আপনি আপনার টিম নিয়েই কাজ করতে চাইবেন। আপনি দেখেন বিভিন্ন ডাক্তার যারা রয়েছেন, ক্রিটিক্যাল অপারেশনসগুলো যারা করেন, বাংলাদেশে অনেক স্বনামধন্য ডাক্তার রয়েছেন, মেডিকেল সার্ভিসের সাথে যারা জড়িত, আমি কেন এটা এক্সাম্পল দিচ্ছি, কারণ আমাদের সবারই আসলে তুলনামূলকভাবে চিকিৎসকদের সাথে এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা খুব দারুণভাবে দেখি যে তারা একটা টিম নিয়ে কাজ করে। এনেস্থেশিয়ায় যিনি থাকেন, হ্যাঁ, কিংবা মেইন অপারেশনটা যিনি করেন, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যিনি থাকেন, এরকম বিভিন্ন ভাগ থাকে, সবাই আসলে একটা টিম নিয়ে কাজ করে। টিমটা যখন ভালো হয় না, চোখের ইশারায় মনের কথা বোঝা যায়। মোহাম্মদ সালাউদ্দিনকে ক্রিকেট বোর্ডের খুব উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাধ্যমে, যারা ক্রিকেট বোর্ডকে চেঞ্জ করতে যাচ্ছেন, এবং সেই চেঞ্জটা আমরা খুব সামনেই দেখতে পাবো, এটুকু আমাকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন তার টিম নিয়ে কাজ করবেন। যে অফারটা তাকে দেয়া হবে, মোহাম্মদ সালাউদ্দিনের টিম নিয়েই মোহাম্মদ সালাউদ্দিন কাজ করবেন। মোহাম্মদ সালাউদ্দিনের ঘাড়ের কাছে এমন একজনকে দেয়া হবে না যার সাথে তার গ্যাঞ্জাম লাগবে, যার কারণে তিনি তার প্রপার রোলটা প্লে করতে পারবেন না, এরকম কোনো কিছু হবার সুযোগ নেই। রাহুল দ্রাবিড়ের এক্সাম্পলটা এখানটায় আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমরা যদি খেয়াল করে দেখি যে ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতানো দ্য ওয়াল অফ ইন্ডিয়া রাহুল দ্রাবিড়, তিনি কিন্তু তার টিম নিয়ে কাজ করেছিলেন। ব্যাটিং কোচের কথা যদি আমরা বলি, ফিল্ডিং কোচের কথা যদি আমরা বলি, ট্রেনারের কথা যদি আমরা বলি, অ্যানালিস্টের কথা যদি আমরা বলি, দ্রাবিড় হি ডিসাইডেড যে কাদের নিয়ে তিনি কাজ করবেন, সেভাবেই কিন্তু আসলে তিনি কাজ করেছেন। টিম ইন্ডিয়া ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি, পরের যে আইসিসি ইভেন্ট সেখানটায় তারা চ্যাম্পিয়ন হয়েছে। সো একজন কোচের সেই স্বাধীনতা থাকা দরকার। চান্ডিকা হাতুরু সিং যেমন তার মতো করে তার প্রিয় ভাজনদেরকে, যারা অপারক, ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না, ফাঁকিবাজ, বেতন নেয়ার জন্য আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে সার্ভিস দেওয়ার জন্য এখানটায় আসে, ক্রিকেট বোর্ডও তাদেরকে সাদরে গ্রহণ করে, ডোনাল্ডের মতো লোকরা এখানে টিকতে পারে না, হেরাতের মতো ক্যারেক্টাররা এখানটায় টিকতে পারে না, সো শন ম্যাকডারমেটের মতো বাংলাদেশের ফিল্ডিংকে চেঞ্জ করার ক্ষেত্রে যিনি একটা বড় রোল প্লে করার চেষ্টা করেছেন, তারা টিকতে পারেন না। হাতুরু যেমন তার টিম নিয়ে কাজ করেন, যদিও তার উদ্দেশ্যটা আলাদা, মোহাম্মদ সালাউদ্দিনও তার টিম নিয়েই কাজ করবেন। আমি যদি লং স্টোরি শর্ট করার চেষ্টা করি, চান্ডিকা হাতুরু সিং এর বাংলাদেশ অধ্যায় শেষ, আনুষ্ঠানিকতার অপেক্ষা। বাংলাদেশের এই মুহূর্তে যে চলতি সিরিজটা রয়েছে পাকিস্তানে, সেটার পরই নেক্সট যে ইন্টারন্যাশনাল সিরিজ বাংলাদেশ ইন্ডিয়াতে খেলবে সম্ভবত, সেখানটায় তিনি থাকবেন না, মোটামুটি কনফার্ম। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দে আর গোয়িং টু চুজ সামওয়ান অ্যাজ দ্য হেড কোচ ফাইনালি, যিনি লোকাল হবেন, এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে, এবং মোহাম্মদ সালাউদ্দিনই হচ্ছে বেস্ট চয়েস এখন পর্যন্ত, তাকে সেই অফারটা করা হবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভিন্ন কোচের আন্ডারে খেলবে।